প্রতিদিনের বাজার প্রতিদিন হচ্ছে ইনশাল্লাহ। টাটকা গোজের স্বাদই আলাদা। এই যে দেখেন, গোজ নিয়ে আসলাম এই মাত্র সার গরুর। সৌদার প্রবাসী আলামিন ভাই আপনার চিকেন ক্যাপসা নিয়েছে, মুরগি, এটাও নিয়ে আসলাম। এখন সব কিছুই আপনাদের, এগুলো আপনাদের আমানত। একজন প্রবাসীর দুঃখ কষ্ট আর একজন প্রবাসী ছাড়া বুঝবে না। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দুইটা খাবার অর্ডার আছে। তো দুইজন প্রবাসী হচ্ছেন সৌদি আরবের, একজন হচ্ছেন আলামিন ভাই আর একজন হচ্ছেন আলমগীর ভাই। তো আলমগীর ভাইও সৌদি আরব প্রবাসী, আলামিন ভাইও সৌদি আরব প্রবাসী। তো এই ভিডিও স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, এই ব্যক্তি হচ্ছেন আলামিন ভাই। তো মাশাআল্লাহ। তো আমরা এখন দুইটা খাপসা বসিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেশ বা প্রবাস থেকে যারা আমাদের কাছে অর্ডার করতেছেন, তাদের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসার কাছে আমি চিরঋণী। আপনারা কমেন্ট করছেন যে ভাই কাঠের চামচ ব্যবহার করার জন্য, ইনশাল্লাহ আমি কাঠের চামচ ব্যবহার করব। আর আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন, কারণ ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করি আমি সব সময়। অনেকে করতে চায় না, কিন্তু আমি ভুল থেকে শিক্ষা নিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ দাদা, কি খাটে কি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 2 3 এখন যাইতেছি। পিছনে দেখতেছেন, এটা হচ্ছে খরচর বাজার। এখানে আজকে আসছি আমি ডেলিভারি দেওয়ার জন্য। তো এটাই হচ্ছে আমাদের শহর মানিকগঞ্জ, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ, কলেজের মাঠের সামনে আছে আমি। তো এই সামনে যাব আমি ডেলিভারিটা দেওয়ার জন্য। আমাদের শহর মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ শহরে কিন্তু আমাদের তেমনটা আসা হয় না, যাতায়াত হয় না। আমাদের বেশিরভাগ যাতায়াত হলো ঢাকা, ঢাকা আমাদের ওই দিক থেকে অনেক কাছে। তো আলমগীর ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তার পরিবারের জন্য আমাদের কাছে খাপসা অর্ডার করছে, তো সেজন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মানিকগঞ্জ শহর থেকে যারা অর্ডার করতে চান, আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আলহামদুলিল্লাহ, ডেলিভারি কমপ্লিট করে চলে আসলাম আমার এলাকায়। আমার এত কষ্ট দেখে, পরিশ্রম দেখে আমার মা বলে তুই আবার প্রবাসে চলে যা। গাড়িরও কিন্তু বেহাল অবস্থা, দেখেন কি অবস্থা হয়েছে গাড়ির, দোয়ার টাইম পাইনি। তো কাল গেছিলাম নবীনগর, সাবান নবীনগর, তো ওখান থেকে মনে করেন গাড়ির অবস্থা খুবই খারাপ। তো আজকে গেছিলাম মানিকগঞ্জ সদরে এবং খরড়সর বাজারে, এই দুইটা জায়গায় ডেলিভারি কমপ্লিট করে আসলাম আলহামদুলিল্লাহ। এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে, দেশ বা প্রবাস থেকে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। তো যারা সরাসরি আমাদের এখানে আসতে চান, অবশ্যই আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন, আমাকে ফোন দিবেন। তো আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাগান্নাতি ইউটিউব চ্যানেল, বাগান্নাতি ফেসবুক পেজের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।